পবিত্র মহান পিতা এবং যীশু পবিত্র পুত্র পবিত্র আত্মা মধ্য দিয়ে আজকে আমরা এক অকৃত্রিম আনন্দের দিন পেয়েছি। তাই সকলকে আমি খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। যা ঈশ্বরের এক অন্তরের ইচ্ছার প্রতিফলন, আর তাদের মধ্য দিয়ে আজকে আমরা সেই পঞ্চস্তমীর দিন হিসেবে যা ধার্য করা হয় পৃথিবীতে, যা পেন্টিকোস্টাল হিসেবে বলা হয়, তো আজকে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাব এবং উপাসনা লগ্নে যাব। আমরা দেখব যে এই দিনে আমাদের ঈশ্বর কি বিশেষত্ব রেখেছেন প্রার্থনার মধ্যে, আমরা তার কাছে নত হই। চলুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে সেই বাক্য পাঠে আজকে যাব। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার অকৃত্রিম ভালোবাসা অনুগ্রহের জন্য। তোমার সমস্ত স্নেহ এবং অনুগ্রহের মধ্য দিয়ে আমাদের হৃদয়কে সমস্ত যোগ্যতা দাও প্রভু, যাতে যা আমরা শ্রবণ করব, যা পাঠ্য করব, তা আমাদেরকে সম্পূর্ণ তোমার প্রশংসার জন্য প্রস্তুত করবে। আমাদের প্রতিটি হৃদয়কে তুমি সমস্ত নিরীক্ষণ করো এবং আমাদের সমস্ত দুর্বলতা থেকে, উদ্বেগ থেকে মুক্ত করো। তুমি যা বলতে চাইছো প্রভু আমরা সেটা শুনবো, এবং আমরা এই মণ্ডলী হিসেবে তোমার গৌরব যাতে বর্ধন করতে পারি প্রভু। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। যীশুকে আমরা ধন্যবাদ জানাই সর্বদা, কারণ প্রভু হচ্ছেন আমাদের সেই দয়ার ঈশ্বর, যাকে আমরা সর্বদা ধন্যবাদ জানাই। আমরা জানি আজকে সেই যখন যীশু কবর থেকে উঠেছিলেন প্রতিষ্ঠিত দিনের সেই 40টা দিন এই পৃথিবীর মধ্যে সাক্ষ্য বড়িয়েছিলেন তার শিষ্য এবং সকলের মাঝে, যে আমি চিরজীবী ঈশ্বর, পুনর্থিত ঈশ্বর, আমি উপাসনা নেই, কোন মৃতের আত্মা নয়, আমি জীবিত, তাই তোমরাও জীবিত থাকবে। আর তাই আজকে আমাদের বিশেষ অংশ থাকবে পঞ্চস্তমী বা পেন্টিকোস্টের জন্য, যে পঞ্চস্তম দিনে যখন যীশু সমাপ্ত হয়েছিল এবং 40 দিন পর এবং তার পরে যখন সেই পেরিতে আমরা দেখি প্রথমবার ঈশ্বর যীশু যখন প্রতিজ্ঞা দিয়েছিলেন, আমরা জানি যোহন 14-তে, যে তোমাদের অনাথ রেখে যাব না, তোমাদেরকে আমার নামে সেই আত্মা পাঠাবো, পবিত্র আত্মাকে, যে আত্মা তোমাদেরকে সহায়তা করবে এবং সেই কাজ করবে যে কাজ আমি করেছি প্রভু পিতার গৌরবের জন্য। আর আজকে আমরা সকলে সেই কাজ আমরা করতে চাই, তাকে উপাসনা করতে চাই, তাকে গৌরব দিতে চাই, তাকে প্রশংসা দিতে চাই। কিন্তু সেই প্রথম দিন যখন পবিত্র আত্মা ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী, খ্রিস্টের দাবি অনুযায়ী এই পৃথিবীতে এসেছিল প্রথমবার, সেই পুরাতন নিয়মের মিথ্যে ভেঙে দিয়েছিল যে উপাসনা করতে গেলে বাহ্যিক মন্দিরের যে প্রয়োজন তাকে উনি ভেঙে দিয়েছিলেন। আর তাই একমাত্র পবিত্র আত্মার আবেশ যার মধ্যে রয়েছে আমাদের, তারাই বলতে পারি যীশুই প্রভু এবং খ্রিস্ট, হ্যালেলুইয়া। আর তাই আজকে আমাদের বাক্যের অংশ থাকবে সেই সমাপ্তর মধ্য দিয়ে পঞ্চস্তমী। আমরা ঘটনাটা পড়ি পেরিতের 2 অধ্যায়, যে যীশুর প্রতিজ্ঞা মত এখানে আমরা দেখি তার শিষ্য এবং তার বিশ্বতর লোকের মধ্যে সমস্ত পবিত্র আত্মা নেমে এসেছিল এবং তারা নানান ভাষায় আত্মিকভাবে একে অপরের কথা বলছিলেন। আর সেই সময় দেখছি যে পঞ্চস্তমীর দিন যে মুহূর্তে উপস্থিত হয়েছে, তারা একসাথে সমবেত হয়েছে, আকাশ বাউর বেগে এবং গৃহে তারা বসেছিলেন, একটা শব্দ আসলো এবং
নানান অগ্নিবদ জিহ্বা তারা দেখতে পেল এবং প্রত্যেক জনের ওপর তা বসল এবং পবিত্র আত্মায় পূর্ণ হলো। আর তাই তারা তারা নানান ভাবে বক্তৃতা দিতে দান করলেন। আর সেই সময় যারা লোকজনা ছিল তারা ভাবলো যে এটা কি করছে, এটা কোন ভাষায় কথা বলছে, এদের ভাষাটা কি ভাষা। আর সেই সময় আমরা জানি পিতার উঠে দাঁড়িয়ে সকলের মাঝে বলেছিলেন যে তোমরা ভাবছো আমরা ভুলভাল বকছি, মদ্যপাসক্ত না, কারণ ভাববাদী জোয়েলের মধ্য দিয়ে যা বলা হয়েছিল, যা রাজা দাউদের মধ্য দিয়ে যা আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই যিশু এই পৃথিবীতে শুধু আসেননি, উনি সেই প্রতিজ্ঞাকে পূর্ণতা আনার জন্য যখন চলে গেছেন তার আজকে আমরা ফল দেখতে চলেছি। আমরা অনাথ নই, আমরা উদ্বিগ্ন নই, কারণ আমাদের প্রভু বিশ্বাসযোগ্য। আর তাই আমরা যখন উপাসনা করতে চাই, প্রভু নতুন নিয়মে এক নতুন জোয়ার এনেছেন। প্রথমবার এই খ্রিস্টীয় ইতিহাসে এই চার্চ হিসেবে তারা যখন প্রার্থনা শুরু করেছিল সেখানে তিনটে জিনিস তারা শুরু করেছিলেন, এক প্রার্থনা, দুই প্রভুভোজ, আর সকলে মিলে সহভাগিতা। আর আজকে সেইটা দা হাউস অফ গড চার্চ আমরা সেই 2:42 অনুযায়ী পেরিতে আমরা একত্রিত হয়েছি। আর সেই পঞ্চস্তমী দিন কোথা থেকে আসে আমরা দেখি, হিব্রিয় ভাষায় আমরা দেখি যাকে বলা হয় খাশাবাত, তার মানে হচ্ছে সপ্তাহ, বা গ্রিক প্রতিশব্দে যাকে বলা হয় পেন্টিকোস্টি মানে 15th পঞ্চস্তমী। এর অর্থ হচ্ছে আমরা যদি দেখি পুরাতন নিয়মে যে যখন হিব্রু জাতি নিস্তার পর্ব যাত্রা পুস্তকে যেখানে আমরা দেখেছি তারা পালন করত, এবং সেই নিস্তার পর্ব উৎসবের যখন তাদের পালন হতো তার 7 সপ্তাহ পরে তারা সেই উৎসব পালন আবার করত, সেটাকেই পঞ্চাশতমী দিন হিসেবে তখন পুরাতন নিয়মে ধার্য করা হয়েছিল। আমরা যদি লেবীয় 23:15-16 অংশগুলো পড়ি তার অংশ থেকে আমরা এটা অনুধাবন করতে পারি। আর তাই এই পঞ্চাশতমী দিনে যখন জেরুজালেমে পুরাতন নিয়মে তারা নতুন করে তাদের প্রথম যে চাষের ফল সেটাকে নৈবেদ্য হিসেবে ঈশ্বরের কাছে দিত এবং ঈশ্বরের আনন্দ প্রার্থনা করত, কিন্তু আজকে আমরা দেখি সেই আমরা এই 2 অধ্যায় যেখানে দেখি প্রথমবার বিশ্বাসী জগতের মধ্যে যিশুর প্রতিশ্রুতি মতো পবিত্র আত্মা এসে উপস্থিত হয়েছে এবং তারা সেই উপাসনা করছে যা যিশু তাদেরকে সেই কর্তৃত্ব, সেই যোগ্যতা, সেই মান্যতা, সেই তুল্যতা উনি দিয়েছেন পিতার সমস্ত আজ্ঞা অনুসারে। আর তাই আজ্ঞা আমরা উপাসনা সেই প্রথম চার্চকে অনুসরণ করে আমরা দাঁড়িয়েছি না, আমাদের মধ্যে বিশেষ অগ্নিপথ এসে কিছু পড়েনি, কিন্তু আমরা জানি বাক্যে সুনির্দিষ্ট করে দিয়েছে যিশু বলেছিলেন যোহনের 3:3 যে আত্মা এবং জলে জন্মগ্রহণ না করলে তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারো না, পাপ মুক্তি হতে পারি না আমরা যিশুর প্রতি বিশ্বাস না নিয়ে। আর তাই সেই অংশে আমরা যখন দাঁড়াই আমাদের দেখতে হয় যে এই পবিত্র আত্মা আমাদের জীবনে আজকে এই উপাসনায় কতটা মান্যতা দেয়। আমরা যদি বাইবেলে খুলি আমরা দেখি যে সেই পবিত্র আত্মা যা যিশু দাবি করেছেন, সেই পবিত্র আত্মা যদি আমাদের মধ্যে থাকে তখনই আমরা প্রভুকে বা যিশুকে প্রভু বলে আর খ্রিস্ট বলে মান্যতা দিই বা স্বীকার করি। তাই খ্রিস্টের দুটো যোগ্যতা আমরা দেখতে পাই, এক খ্রিস্টের যে দৈবত্ব ঈশ্বরীয় গুণ ঈশ্বর হিসেবে যে খ্রিস্ট ঈশ্বর, আর একটা আমরা গুণ দেখি উনি পূর্ণতায়
মনুষঙ্গে মনুষের গুণগুলো তার মধ্যে বর্তমান। আমরা জানি যে মতিলিখিত 9:4 বলছে যে যিশু তাদের চিন্তা বুঝিতে পারিলেন, তার মানে উনি হচ্ছেন ওমনিসিয়েন্ট গড, যিনি সব কিছু বুঝতে পারেন, সব জানতা, সর্বজ্ঞ ঈশ্বর যাকে বলা হয়। একমাত্র ঈশ্বরের এই গুণ থাকে যেটা যিশুর মধ্যে ছিল। দ্বিতীয়ত আমরা দেখি মতিলিখিত 28:18 বলছে যে এই পৃথিবীর সমস্ত কর্তৃত্ব তাকে দেয়া হয়েছে, তার মানে উনি হচ্ছেন ওমনিপটেন্ট, তার মানে সর্বশক্তিমান ঈশ্বর, যে ঈশ্বরের গুণ যিশুর ওপর রয়েছে। তৃতীয়ত আমরা যদি দেখি মতিলিখিত 28:20 যে উনি বলেছেন এই পৃথিবীর সমস্ত প্রান্তে যাও, আমি সর্বদা তোমাদের সাথে থাকব, তার মানে ঈশ্বরের আর একটা গুণ যে একই অবস্থায় সর্বস্থানে উনি থাকতে পারেন, অমনি প্রেজেন্স বলা হয়। তাই যিশুর এই অনেক গুণের ঈশ্বরেও এই তিনটে গুণ আমরা দেখি। এছাড়া আমরা আরো গুণ দেখি যিশুর মধ্য দিয়ে, দেখি তিনি মৃতকে জীবন দিয়েছেন, অন্ধকে চক্ষু দিয়েছেন, এবং আরো বিবিধ কাজ আমরা দেখব। আর তাই আমরা দেখি যে উনি মানুষ হিসেবে রক্ত মাংসে কি করেছেন, উনি ক্ষুধার্ত হয়েছেন, ওনাকে শয়তান বা দিয়াবল সমস্ত পরীক্ষিত করেছেন, ওনাকে উনি তৃষ্ণার্ত হয়েছেন, উনি সেই নিজের জীবনে কর্মরত করেছেন কাঠের। তো নানান ভাবে আমরা দেখতে পারি, এমন ক্রুশে যাওয়া পর্যন্ত মানসিক নির্যাতন ক্লেশ তাকে সইতে হয়েছে। আর এই খ্রিস্টের রূপটাকে প্রকাশ আমরা তখনই পাই, যোগ্যতা পাই, পূর্ণতা পাই উপাসনার, যখন সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে আসে। আর সেই পবিত্র আত্মার জন্যই আমরা জানতে পারি। প্রেরিত 2:36 বলা হচ্ছে যে পিতর যখন সকলকে বলছেন সেই প্রথম পঞ্চস্তুত দিন পেন্টিকোস্টাল চার্চে যখন প্রথমবার সেই পবিত্র আত্মার অধিষ্ঠান হলো শিষ্যদের মধ্যে, তখন সবাই বুঝতে পারেনি, পারিপার্শ্বিক যারা লোক ছিল এ কি হচ্ছে। তখন পিতর দাঁড়িয়ে তাদেরকে বলেছিল, তোমরা যারা আজকে এটা ভাবছো অবাক হচ্ছে, এটা অবাক নেই, আমরা জানি, আমরা সেই সাক্ষ্য দিচ্ছি যে যিশুর সাথে যার সাথে আমরা উঠেছি বসেছি, যাকে আমরা দেখেছি ক্রুশের মধ্যে কিভাবে তিনি নিজেকে মৃত্যুবরণ করেছেন, বলিকৃত করেছেন, এবং আমরা এও দেখেছি উনি 40 দিন ধরে আমাদের সাথে ছিলেন পুনরুত্থিত হয়ে। আর বলছে তোমরা তাকে ক্রুশে দিয়েছিলে, সেই যিশুকে যিনি ঈশ্বর, যাকে প্রভু এবং খ্রিস্ট উভয়ই করিয়েছেন। যিশু প্রভুই এবং খ্রিস্ট আমাদের মনে রাখতে হবে, যে প্রভু যাকে লর্ড ইংরেজিতে বলা হয়, কুরিয়ার আমরা দেখি গ্রিক প্রতিশব্দে বলা হয়। আর তার মধ্য দিয়ে আমরা জানি যে আমাদের বাইবেল সুনির্দিষ্ট করে দেয় সেখানে যে এই যিশু সেই প্রভু যার প্রভুত্ব ঈশ্বরীয় সমগোত্রীয়, আর যার জন্য আমি তার তিনটে গুণ ঈশ্বরীয় বর্ণনা করলাম এবং সর্বোচ্চ গুণ আমরা শেষে দেখব। আর তাই বলছে যিশু যাকে ক্রুশে দেওয়া হয়েছে তিনি শুধু খ্রিস্ট নন, তিনি প্রভুও, আবার তিনি শুধু প্রভু নন, তিনি খ্রিস্টীয়, তিনি একাধারে ঈশ্বর, একাধারে পূর্ণ মানব। আর আজকে আমাদের সেই পবিত্র আত্মা সেই উপাসনা লগ্নে নিয়ে যায়। আমরা দেখি 1 কর 12:1-3 সেখানে বলছে সাধু পৌল যে তোমরা জানো যখন পরজাতীয় ছিল তখনকার দিনে করন্থীয়রা যারা থাকতো এই দেশে, তারা নানান দেব দেবতার দেবতার অর্চনা উপাসনা করত, তাদের উদ্দেশ্যে এই কথাটা উনি তখন বলেছেন। বলছেন তোমরা যেমন চলতে আগে তেমনি অবাক
প্রতিমাদের দিকে চালিত হইতে, অবাক প্রতিমা মানে যারা উপাসনা করতো সেই প্রতিমার করন্থীয়রা, তারা জানতো না এটা কি ঈশ্বর, এর কি ভূমিকা, এ কি করছে, এ কাকে করছি। আর এই পরজাতীয় মানে যারা ইহুদি জাতির মধ্যে পড়ে না, আমরাও যারা ছিলাম পৃথিবীর বিশ্বের একমাত্র যারা ইসরায়েলে থাকে তারা বাদে প্রত্যেকে আমরা সেই পরজাতীয়র মধ্যে পড়ে যাই। আর তাই আমরাও একটা সময় হয়তো নানানবিধ এইরকম আমরা অবাক প্রতিমাগণের দিকেই চালিত হইতাম। আর তাই ঈশ্বর কি বলছেন, তোমাদিওকে জানাইতেছে যে ঈশ্বরের আত্মা কথা কইলে কেউ বলে না যিশু সবগ্রস্ত, এবং পবিত্র আত্মার আবেশে ব্যতিরেকে কেউ বলতে পারে না যিশু প্রভু। বলতে চাইছেন যে তোমরা আগে খ্রিস্টকে জানতে না, তোমরা সত্যকে জানতে না, তোমরা বিবিধ কার্যের মধ্য দিয়ে উপাসনা করে ঈশ্বরের কাছে সেই আশীর্বাদ যোগ্যতা পেতে চাইতে, কিন্তু খ্রিস্টকেও তোমরা বলতে পারো না, কারণ তোমরা আমরা সকলেই সেই পাপের অংশীদার এই পৃথিবীর মধ্যে, পাপ যুক্ত জীবন। আর তাই একমাত্র প্রভু খ্রিস্ট যিনি আমাদের পাপের জন্য বলিকৃত হয়েছেন, এই সত্যটা আমাদের মাথায় শুধু নয় হৃদয়ে যোগ্যতা দেয়। যখন আমাদের হৃদয়ে এই পবিত্র আত্মা অন্তস্থ হয়, আর সেদিনকে সেই পঞ্চাশতমীর দিনে যিশুর কথা মতো সেই আত্মা এসেছিল, এবং আমরা জানি 3000 ওপর লোক প্রভুকে গ্রহণ করেছিলেন। আর আজকে সেই 3000 লোক থেকে সারা বিশ্বে আমরা সকলে সেই আত্মার কার্য দেখতে পাই, পবিত্র আত্মা যার মধ্য দিয়ে আমরা স্বয়ং ঈশ্বরের উপাসনা করি। পবিত্র ঈশ্বর তার পুত্র যিশুর মধ্য দিয়ে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে আমরা সেই পূর্ণ উপাসনা করি। আর তাই আজকে আমরা যদি পবিত্র আত্মা না থাকে তখন আমরা সেটা করতে পারি না। যোহন লিখিত সুসমাচারের 16:8 বলে যে আর তিনি আসিয়া, যিশু বলছেন, তিনি বলতে পবিত্র আত্মা আসিয়া আমাদের পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। আমরা ততক্ষণ না বুঝতে পারি আমরা দোষী, যতক্ষণ পর্যন্ত আমাদের এই পবিত্র আত্মা সেই যিশুর সত্যকে প্রকাশ করে যে আমরা পাপি এবং আমাদের পাপের জন্য যিশু ক্রুশাবিদ্ধ হয়েছেন। আর তাই পাপ সম্বন্ধে আমরা জানলেও আমরা অনুতপ্ত বা অনুতাপ করি না, একমাত্র সেই কনভিকশন অনুতাপ আনে এই পবিত্র আত্মা, কারণ সে আমাদের সত্যটাকে খুলে দেয় মনকে, এবং আমাদের মনে সেই সাহসিকতা দেয় যে একজন পাপী নিজের দুর্বলতা পাপের কে বুঝতে পারে, এবং সেই শক্তি পায় যে নিজের জীবনের দুর্বলতাকে ঈশ্বরের সামনে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চাইতে। আর সে কাজটা আজকে আমরা প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী যারা এখানে এসেছি আমরা সেটা করেছি, আর তার জন্যই আজকে তাকে মহিমা করার জন্য প্রস্তুত হচ্ছি। বলছেন যোহনের 16:14 যিশু, তিনি আমাকে মহিমা করবেন, কেননা সেই তিনি মানে পবিত্র আত্মা যাহা আমার তাহা লইয়া তোমাদিওকে জানাবেন। হ্যালেলুইয়া। যিশু আজকে আমাদের মধ্যে এই পৃথিবীতে দৈহিকভাবে নেই, কিন্তু এই পবিত্র আত্মা, আমরা যখন যিশুর কাছে পাপের ক্ষমা চেয়েছি সেই আত্মা আমাদের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, এবং সেই আত্মা আমাদেরকে অনুতপ্ত করে পাপ ক্ষমা চাওয়ায়নি, প্রতিটা দিন আমাদের নিশ্চিত করছে আমরা আমাদের জীবনে ভুল এবং পাপের জীবন থেকে বেরিয়ে এসে যিশুর পবিত্র সত্য জীবনে ধাবিত হচ্ছি, এবং তাকে মহিমা করার সেই স্পর্ধা, প্রশংসা করার সেই উন্নত যোগ্যতা আমরা করতে পারছি। হ্যালেলুইয়া। আর আজকে আমরা দাঁড়িয়েছি
সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে সমস্ত ঈশ্বরের প্রতিশ্রুতি মতো তার পুত্রের সমস্ত নামে প্রশংসা করার জন্য যে তিনি খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য ঈশ্বরের মনোনীত পরিত্রাণ করেছেন আর আমাদেরকে সেই মুক্তি দিয়েছেন, যে মুক্তি শুধু পাপ থেকে মুক্তি নয়, আমাদের সেই অনন্ত জীবন অবধি সেই ধাবিত দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন, যে আমরা পুনরুত্থিত হব, মুক্ত আমরা। সেই পবিত্র আত্মা প্রতিটা দিন আমাদের মধ্যে উন্নীত বর্ধিত করছেন, সত্যকে প্রকাশ করছেন, তাকে মহিমা দিতে সাহায্য করছেন। তাই আজকে উপাসনায় এসছি আমরা সকলে আমাদের নিজেদের বুদ্ধি যোগ্যতায় বা বাইবেলের জ্ঞানের শুধুর জন্য নয়, আমরা এসছি পবিত্র আত্মা তার সত্যকে প্রকাশ করেছে আমাদের হৃদয়ে, আর সেই আমাদেরকে শিক্ষা করে। বাইবেল বলে যে পবিত্র আত্মা আমাদের শিক্ষা করে, শিক্ষিত শিক্ষাদান করে, তার সম্বন্ধে তার মহিমা প্রকাশ করে, সেই সত্যের আত্মা তাকে বলা হয়। আর আজকে সেই সত্যের উপাসনা আজকে আমরা করব। তাই রোমিও 8:8 বলে যে যারা মাংসের অধীনে থাকে, যারা নিজেদের জীবনের চিন্তায় নিজেদের ইচ্ছে চাহিদার মধ্যে দিয়ে পৃথিবীর আনন্দ অভিলাষে ভোগ বিলাসের মধ্য দিয়ে চলতে থাকে, যিশুকে ছড়িয়ে দিয়ে বলছে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না, কিন্তু বলছে তোমরা, মানে তখনকার দিনের সেই খ্রিস্ট বিশ্বাসী এবং আজকে আমরা যারা মাংসের অধীনে নই, তার মানে আমাদের দেহ আছে কিন্তু আমাদের ভেতরে পবিত্র আত্মা, যে আমাদের জীবনকে এই আমাদের নিজেদের ইচ্ছে লোভ লালসা পৃথিবীর সমস্ত অধার্মিকতার জীবনে নয়, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে বাস করে, আর সেই আত্মাই খ্রিস্টের সমস্ত স্বরূপ প্রকাশ করে, তার ঈশ্বরীয় দৈবত্ব গুণ আমাদের প্রকাশ করে, তার মাহাত্ম প্রকাশ করে। আর তাই বলছে যার মধ্যে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয়। আর আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান বলি কারণ খ্রিস্টের আত্মা আমাদের মধ্যে রয়েছে, আর সেই আত্মাই খ্রিস্টের প্রকাশ দেয় এবং আমাদের সেই সাহসিকতা দেয়, সেই শক্তি দেয়, যে এই পাপের পৃথিবীতে দাঁড়িয়েও পূর্ণভাবে আমাদের ঈশ্বরের গৌরব করতে পারে। আর আজকে সেই দিন রোমিও 8:10 সে কথাই বলছে সাধু পৌল, আর যদি খ্রিস্ট তোমাদের মধ্যে থাকে তবে তোমাদের এই দেহ প্রযুক্ত মৃত বটে, তার মানে আমাদের ভেতরে যে পবিত্র আত্মা রয়েছে খ্রিস্টের গৌরবের জন্য, আমাদের এই দেহে আগে অনেক পাপ জীবন যাপন করেছে এবং এই পৃথিবীতে থাকতে এখনো, কিন্তু তার আত্মা আমাদের প্রতিদিন সেই পাপের দেহের আত্মার দ্বারা নয়, পবিত্র আত্মার দ্বারা এক ধার্মিকতা প্রযুক্ত জীবন যা অনন্ত, যা খ্রিস্টীয় জীবনের প্রতিফলন আমাদের জীবনে আনে, আর সেই জীবনেই আজকে আমরা দাঁড়িয়েছি। 1 করিন্থীয় আমরা যদি পড়ি 6:19 সেখানে বলছেন সাধু পৌল যে তোমরা কি জানো না তোমাদের দেহ সেই পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকে, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। আমার ভাই বোনেরা, পবিত্র আত্মা আজকে আমাদের এই হৃদয়ে শুধু অবস্থান করে না, তাকে এক পবিত্র যোগ্যতা দেয় মন্দির সম, যা আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি যিশুর আজ্ঞা মত, যিশুর প্রতিজ্ঞা মত। আর আজকে আমরা সেই শক্তিতে বলিয়ান হই পাপমুক্ত জীবন হয়ে, সে আমাদের সাহায্য করে ঈশ্বরের মাহাত্মকে সেই সম্পূর্ণ মহিমান্বিত করার জন্য। আর সাধু পৌল সেই আবেদন শুধু করিন্থীয়তে নয়, আজকে আমাদের মধ্যেও রাখে, সেই পেরিতেজের মধ্যে যে নতুন চার্জ এসেছিল পঞ্চপ্রস্তির দিনে, যে পবিত্র আত্মা এসেছিল, তখন থেকে এই আমাদের নতুন খ্রিস্ট বিশ্বাসী যাত্রা মণ্ডলী গঠন হয়, চার্চের যাত্রা শুরু হয়। আর তাই বলছে যে পবিত্র আত্মার আবেশে ছাড়া আমরা বলতে পারি না যিশু খ্রিস্ট। তাই ভাই বোনেরা আমরা সকলে দাঁড়াই, কারণ
এই দ্য হোল অফ গড চার্চে বিশ্বের লোক ঢুকে নেই, তারাই আমরা আছি যাতে হৃদয়ে পবিত্র আত্মা আছে এবং সে তার সম্পূর্ণ প্রকাশ দিয়েছে খ্রিস্টকে, খ্রিস্টের সত্যকে আর আমাদের জীবনের পাপের সত্যকে, যা আমাদের তার সামনে নত হয়ে আজকে পূর্ণ অধিকার দিয়েছে, পূর্ণ শক্তি দিয়েছে, পবিত্রতা দিয়েছে বিশ্বাসের মধ্য দিয়ে, তার অনুগ্রহের মধ্য দিয়ে, খ্রিস্টের সমস্ত পরিকৃত এবং প্রতিষ্ঠিত জীবনের মধ্য দিয়ে। আমরা তাই দাঁড়িয়ে সকলে বলি, আমরা পবিত্র আত্মার মাধ্যমে স্বীকার করি যে যীশু হলেন প্রভু এবং খ্রিস্ট। চলুন আমরা আজকে দাঁড়াই এবং প্রত্যেকে বলি যে আমরা পবিত্র আত্মার মাধ্যমে স্বীকার করি, কারণ এই আত্মা না হলে কেউ বলতে পারি না। মুখ দিয়ে অনেকে অনেক বলতে পারি আমরা যে যীশু খ্রিস্ট ঈশ্বর, কিন্তু অন্তরাত্মা থেকে যে মনে পাপ নেই, যে মনে খ্রিস্টের সত্যের আত্মা আছে, পবিত্র আত্মা আছে, সেই মনই, সেই আত্মাই আমাদেরকে সেই দৃষ্টি, সেই শক্তি মুখে, হৃদয়ে এবং সমস্ত দেহ দিয়ে তাকে গৌরব দেওয়ার জন্য সেই উল্লসিত করতে পারে। আসুন দাঁড়াই বলে আমরা পবিত্র আত্মার মাধ্যমে স্বীকার করি যে যীশু হলেন প্রভু এবং খ্রিস্ট। আসুন আমরা সেই পবিত্র আত্মার আবেশে সেই আজকে উপাসনায় যাব। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। আমেন। আমেন।